গরমের এলাকায় মিষ্টি কমলা বা মিষ্টি মুসুম্বি, আজ থেকে কয়েক বছর আগেও আমরা চিন্তা করতে পারতাম না, কিন্তু এখন হচ্ছে। শুধু কমলা বা মালটা মুসুম্বি নয়, বিভিন্ন লেবু জাতীয় গাছ নিয়ে এখন বাগানিদের আগ্রহ তুঙ্গে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আসছে নিত্য নতুন জাত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা পাতিলেবুর বিভিন্ন জাত নিয়ে আলোচনা করব, যাতে আপনারা সহজে সিদ্ধান্ত নিতে পারেন কোন জাতের পাতিলেবু আপনারা ছাদে লাগাবেন বা বাণিজ্যিক চাষ করবেন। আজ থেকে কয়েক বছর আগেও বাগানিরা পাতিলেবু বলতে শুধু গোল ও লম্বা জাতের কাগজি লেবুকে চিনতেন। এই জাতের ফলন সাধারণত বছরে একবারই হয়। কখনো কখনো দুবার ফলে, তবে সংখ্যাই কম। সুগন্ধের জন্য কাগজি লেবু বিখ্যাত হলেও রসের পরিমাণ তুলনামূলক কম হয়, ফলন মাঝারি। হাইব্রিড জাতের পাতিলেবু। গোলাকার এই লেবুর ফলন অসাধারণ, থোকায় থোকায় এর ধরন। প্রতিটি থোকায় দুটো তিনটে তো বটেই, পাঁচ ছটা পর্যন্ত লেবু দেখা যায়। লেবুতে গাছ ভরে যায়, রসের পরিমাণও খুবই বেশি। কিন্তু এই লেবুর চাষ ধীরে ধীরে কমছে, অনেক চাষি বাগান কেটে ফেলছেন, কারণ বছরে একবারই হয়। যখন মার্কেটে লেবুর আমদানি খুব বেশি থাকে, সাইজ যথেষ্ট বড় হলেও এক টাকা প্রতি পিস বিক্রি করাও কঠিন হয়ে ওঠে। গন্ধরাজ পাতিলেবু। এটি একটি বারোমাসি জাতের পাতিলেবু, সারা বছর গাছে ফল থাকে। লেবুটি বিখ্যাত এর গন্ধের জন্য, যদিও এর গন্ধ আমার ভালো লাগে না। লেবুগুলি লম্বা সাইজের হয়। অন্যান্য পাতিলেবুর তুলনায় সাইজ কিন্তু খুবই বড়, রসে ঠাসা। ডালপালা ঠিকমতো বেঁধে না রাখলে লেবুর ভারে ডাল ভেঙে যেতেও পারে। ফলন কিন্তু খুব বেশি নয়, বাড়িতে খাওয়ার জন্য লাগাতেই পারেন। আমার মতে এই জাতটি বাণিজ্যিক চাষের উপযোগী নয়। কলকাতা পাতি। আক্ষরিক অর্থেই এটা বারোমাসি, অর্থাৎ সারা বছর হয়। যেহেতু অফ সিজনে ফল পাওয়া যায়, বাণিজ্যিকভাবে এটা চাষ করাও যায়। ধরন যথেষ্ট ভালো, থোকায় থোকায়ও হয়, ডালেও হয়। অন্য পাতিলেবুর তুলনায় ফলের সাইজ ছোট, কিন্তু রসের পরিমাণ যথেষ্ট বেশি। বাণিজ্যিক চাষে এই জাতটি বিবেচনা করতে পারেন, ছাদে তো অবশ্যই রাখবেন। কলকাতা পাতি ছাড়া আপনারা আরেকটি বারোমাসি জাতের লেবু চাষ করতে পারেন, সেটি হচ্ছে চায়না থ্রি সিডলেস লেবু। চাষের জন্য ভালো, ছাদের জন্যেও ভালো। যারা বারো মাস লেবুর রস খান, অবশ্যই একটি চায়না থ্রি পাতিলেবু লাগিয়ে রাখুন, নিরাশ হবেন না। লেবুতে বীজ থাকে না, রসের পরিমাণ যথেষ্ট বেশি। লেবুগুলোর সাইজ একটু লম্বাটে হয়, সুন্দর একটি সুগন্ধ থাকে, কিন্তু এর গাছের সাইজও বেশ বড় হয়। ডাল ছেঁটে ছুটে রাখলে ছাদ বাগানে ভালোভাবে করা যায়। লেবুর খোসা পুরু, এই জন্য ফ্রুট ফ্লাইয়ের উৎপাদন কম। প্রচুর ফলন থোকায় থোকায় হয়। অসময়ে লেবু হওয়ার জন্য বাণিজ্যিকভাবে এটি চাষ করা যায়। এখনো পর্যন্ত বাণিজ্যিক চাষে খুবই সফল জাত। আপনি যদি একটু টক লেবু পছন্দ করেন, তাহলে আপনার জন্য পারফেক্ট লেবুর জাত হলো পাকিস্তানি পাতি লেবু। ছাদ বাগানে এর দেখা পাওয়া গেলেও বাণিজ্যিক বাগান এখনো সেভাবে গড়ে ওঠেনি। তবে লেবুর যা বৈশিষ্ট্য, বাণিজ্যিক চাষ অনায়াসে করা যায়। এই লেবুরও রসের পরিমাণ খুবই বেশি,
বারো মাসই জাত, সারা বছর অসংখ্য লেবু থাকে, প্রচণ্ড রস অন্য লেবুর তুলনায়। এই লেবুর রসের টক অনেক বেশি। পরিপক্ক লেবুর ভিতরটা হালকা হলুদ বর্ণের হয়। ভিডিওতে আগে বলা সবকটি লেবুর তুলনায় এর ফলন খুবই বেশি। গাছের প্রায় প্রতিটি পর্ব থেকেই এর ফুল বার হয় এবং লেবু হয়। যেহেতু এখনো বাণিজ্যিক বাগান আমি দেখিনি, ওই জন্য বাণিজ্যিক চাষের কথা আপনাদের আমি বলবো না। কেউ যদি সাহস করে লাগতে চান, লাগতে পারেন। ছাদ বাগানে এর থেকে ভালো লেবুর জাত আমার মতে এখনো পর্যন্ত আর নেই। ফলের সাইজ কলকাতা পাতির মতো বা একটু বড়ই হয়। যারা একটু টক খেতে ভালোবাসেন তাদের জন্য এই লেবুটি পারফেক্ট। ফলন তো অসাধারণ।